এবং একটা পরিসংখ্যান বলছে যে বিগত শতাব্দীর তুলনায় এ শতাব্দীতে ভূমিকম্পের সংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে কোনো সন্দেহ নেই এটা আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে একটা নিদর্শন আজকের যে মানুষ আধুনিক মানুষ তারা সব কিছুকেই একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে থাকে যে কোনো বিপদ আপদ এমনকি ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড় ভূমিকম্প এসব কিছুর নাম তারা দিয়েছে কাওয়ারিফ তাবিয়া ন্যাচারাল কলামিটিস বা প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আসলে কোরআন কীভাবে এটাকে চিহ্নিত করেছে কিংবা রাসুলুল্লাহ সাল্লাম এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক সে ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড় কিংবা আরও যে সমস্ত যে ঘটনাগুলো ঘটছে যেটাকে অনেকে প্রাকৃতিক বিপর্যয় বলছেন সেগুলোকে আসলে কীভাবে রাসুলসাল্লা সাল্লাম চিহ্নিত করছেন আমরা সেটা নিয়ে একটু আলাপ করবো আলোচনা করব এবং আসলে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে আল্লাহ সুবহান হতলা কী হেকমত রেখেছেন কেন এগুলো ঘটছে আর তিনি বান্দাদের কাছে এই ঘটনাগুলোর মাধ্যমে কি চান সেটা আমরা আজকে সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ তবে শুরুতেই আমরা সে সকল মুসলিম ভাই বোনদের এই বিপর্যয় নিহত হয়েছেন আর তাদের মাতফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফের দাউস নাসিব করেন আর যারা জীবিত আছেন যারা এখনও কষ্টের মধ্যে আছেন যারা হয়তো তাদের ঘর বাড়ি হারিয়েছেন সম্পদ হারিয়েছেন আত্মীয় স্বজন হারিয়েছেন আমরা তাদের জন্য দয়া করি আল্লাহ যেন তাদেরকে সবর এনায়াত করেন আল্লাহ যেন তাদেরকে এই বিপর্যয়ের ধকল কাটিয়ে ওঠার তফিক দান করেন এবং তাদের ইমান বাড়িয়ে দেন আমরা যারা দূর থেকে তাদেরকে দেখছি আমাদেরও ইমান বাড়িয়ে দেন আর আমরা যেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি এমনও দেখা গেছে যে যিনি গতকাল পর্যন্ত অনেক সম্পদের মালিক ছিলেন অনেক বাড়ির মালিক ছিলেন আজকে তিনি কপর শূন্য হয়ে পড়েছেন অবশ্যই এগুলোর মধ্যে আল্লাহ নিদর্শন আছে আল্লাহ তিনি যাকে ইচ্ছা সম্পদশালী করেন আবার মুহূর্তে সব কিছু কেড়ে নিতে পারেন আজকে আপনারা যারা অনেক সম্পদের মালিক পৃথিবীর বৃত্ত বৈভবের মালিক আপনারা যারা আজকে অনেক প্রভাব প্রতিপত্তির মালিক তাদেরকেও স্মরণ রাখতে হবে যে আপনারও এই প্রভাব প্রতিপত্তি এক মুহূর্তে চলে যেতে পারে আপনার এই সম্পদ যে কোনো মাধ্যমে হোক আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে আপনার এই সহায় সম্পত্তি থাকার পরেও আপনি একদম অসহায় হয়ে যেতে পারেন অতএব সময় থাকতেই আমাদের প্রত্যেককেই আসলে এ থেকে এব্রাত হাসিল করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর আরেকটি কথাও বলে রাখি এই যে ভূমিকম্প একের পর এক হচ্ছে ভয়াবহতাতে অনেক প্রাণের মৃত্যু ঘটছে অনেক মুসলিমরাও মারা যাচ্ছেন তাতে মুসলিমদের কিন্তু ওইভাবে যদি মৃত্যুর ভয় কেউ ভেত থাকেন তাদের জন্য বলছি তাতে তাদের হারানোর কিছু নেই মৃত্যু তো যেতেই হবে মারা তো যেতেই হবে মানুষকে অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে মোমেন প্রতি মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে কারণ কোরআনে তো সে কথাই বলা হয়েছে তাই না কলোনাফ নাফসিন দা একাতুল মাউছ এবং কোরআনের অন্য আয়াতে আরও বলা হয়েছে ইদা জা আজাল আতা ইয়াস্তাক দেমোন যখন তাদের সময় এসে যায় তখন এক মুহূর্ত সেটা আগেও আসে না এক মুহূর্ত বিলম্বাও করে না ঠিক মক্ষম সময়ই তাকে ডাকে সাড়া দিতে হয় এটা কখনো অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই যার যখন কাল এসে যাবে ক্ষণ এসে যাবে তখনই আল্লাহ তালা তাকে তুলে নেবেন যে কোনো শিলায় যে কোনো অবস্থায় এমন কি সে যেন তার সে যদি তার দৈনন্দিন যেখানে সে শয়ন করে থাকে সেই বিছানায় শুয়ে থাকে তারপরেও তার মৃত্যু হয়ে যেতে পারে দেশে বিদেশে আমাদের পরিচিত অনেককে আমরা এভাবে মারা যেতে দেখেছি যে যারা নিজের বিছানায় রাত্রে শয়ন করেছেন সকালবেলায় একই রুমের সঙ্গী সাথীরা ঘুম থেকে উঠে দেখে সে আর উঠছে না তাহলে এটাই হলো তার সময় অতএব মৃত্যু ভয়ে ভীত হয়ে থাকা এটা মোমেনদের কাজ নয় মোমেনরা ঘটনা প্রবাহ লক্ষ্য করবে দেখবে সে থেকে এব্রাত হাসিল করবে শিক্ষা অর্জন করবে তার ইমানকে সে বুলন্দ করবে শক্তিশালী করবে সে কখনো ইমানহারা হবে না সে যা ঘটে গেছে সেজন্য আল্লাহর উপর ক্ষিপ্ত হবে না ইমান এবং তাওয়াক্কুল এর মধ্যে তার কোনো ঘাটতি হবে না এটাই মোমেনের কাছে কাম্য যদি সে সত্যিকার ইমানের উপর থাকে আর তার তাকোয়ার প্রোগ্রামই আসলে মূলত তাকে এই ভরপুর ইমানটাকে মজবুত করার ব্যাপারে সাহায্য করে থাকে যদি সে তাকোয়া চর্চা করে থাকে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার চিন্তা চেতনায় তার শয়নে স্বপনে তার পড়া লিখায় তার চাকুরি বাকরি ব্যবসায় বাণিজ্য এবং মানুষের সাথে তার ইন্টারাকশান মানুষের সাথে তার চলা ফেরায় তাদের সাথে আচরণ কিংবা মানুষের অধিকার সংরক্ষণে যদি সে আর পরিচয় দিতে পারে তাহলে ইমানের ঘাটতি কখনোই কোনো মোমেনের হবে না